তো আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভের যে এবিটি টেস্ট পেপার, অর্থাৎ 2020-তে এইচএস দেবে যারা, তাদের জন্য যে এবিটি টেস্ট পেপারটা আছে সেখান থেকে পরপর তিনটে পেজের গ্রামার, ইংলিশ গ্রামার হাতে কলমে করে দেখাবো আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমাদের কোনো অসুবিধা থাকবে না আজকের ভিডিওটা দেখলে। প্রথমে আমি শুরু করছি আজকের ভিডিওটা, তো আমি তোমাদের বলে দিই কী কী পেজগুলো তোমরা আজকে দেখাবো। তো এখানে তোমরা আমি দেখাবো আজকে 98, 102 এবং 128, অর্থাৎ 98, 102 হতো না, এটা 112 হবে, কারণ 102 পেজে কোনো ইংলিশের পাতা নেই, তো তোমাদের এবিটি টেস্ট পেপারে দেখতে পারো তোমরা। আর 128, এই তিনটে পেজ নিয়ে আলোচনা করব। আর আগে আমি 54 পেজের এমসিকিউ, এসএকিউ, গ্রামার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আর এই তিনটে পেজের গ্রামার নিয়েও আলোচনা করেছিলাম একটা ভিডিওতে। সেই ভিডিওগুলো আমি আই বাটনে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো কিংবা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো বাকি আজকের 98, 102 এবং 128, এই তিনটে পেজ নিয়ে আজকে আলোচনা করছি আজকের ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন এবং এরকম ভিডিও পেতে চাও অন্যান্য সাবজেক্ট বিষয় এবং সাজেশন বিষয়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবে। আমি অচিন্ত, তোমরা দেখছো ফর ইয়ার হেলথ। তো প্রথমে আমি চলে যাচ্ছি 98 পেজে, তো তোমরা তোমাদের এবি টেস্ট পেপার যদি সামনে খুলে রেখেছো তো সেখানে চলে যাও তোমরা 98 পেজের, তোমাদের আমি দেখিয়ে দিই। তো যেহেতু 98 পেজে পার্ট এ আছে, 99 পেজে আছে, তো এখানে তোমাদের গ্রামারগুলো তোমরা বই আছে তো তোমরা দেখে নিতে পারো। তো আমি তোমাদের বলে দিচ্ছি এবং সেগুলোর উত্তরগুলো আমি তোমাদের সামনে খাতাতে তোমাদের করে আমি দেখাচ্ছি। 99 পেজের প্রথম যে রয়েছে, তোমাদের প্রথম যেটা রয়েছে আমি বলে দিই, দ্য লেডি সেড ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এটার উত্তরটা তোমরা দেখে নাও। দ্য লেডি সেড দ্যাট হি, এখানে ব্যাকেটে রজার লিখতে পারো নাও লিখতে পারো, হ্যাড থট, সি হ্যাড বিন হয়েছে, এখানে যেহেতু ওয়াজ আছে তাই হ্যাড বিন হয়েছে, গোয়িং টু সে বাট সি হ্যাড নট, এখানে হ্যাড নট হয়েছে, ডিড নট আছে সে কারণে, স্ন্যাচড পিপলস পকেট বুক। তো প্রথমটা উত্তর তোমরা দেখে নিলে। তারপর দু নম্বর প্রশ্নটা তোমাদের আমি বলে দিই, দু নম্বর প্রশ্ন হলো ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক, চেঞ্জ দ্য ভয়েস, তো এটার উত্তরটা হবে মাই পকেট বুক ওয়াজ নট হ্যাভ টু বি স্ন্যাচড বাই ইউ। তো ভয়েস চেঞ্জ নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম কীভাবে করবে, তো ওই সূত্র অনুসারে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যারা না দেখে থাকো খুবই ভালো ভিডিও, তোমরা ভয়েস চেঞ্জ খুব সুন্দর করে শিখে নিতে পারবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারো ভিডিওটা ভয়েস চেঞ্জ শেখার নিয়ম। যাই হোক, তিন নম্বর যেটা আছে সেটা হলো অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেমব্লিং, দেয়ার ইজ এ টুইচ ইন মাই রাইট আইব্রো, জয়েন ইন টু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে, তো এটার উত্তরটা তোমরা দেখে নাও। অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেমব্লিং কমা টুইচিং ইন মাই রাইট আইব্রো, তো এটা তোমাদের আশা করছি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হয়নি এই তিনটে প্রশ্নের উত্তর। তারপরে চলে যাচ্ছি আমি চার নম্বরটাতে, তো এখানে চার নম্বর প্রশ্নটা আমি তোমাদের বলে দিই, বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইজড ওয়ান্স মোর টু বেগ অ্যান্ড আনসার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, তো এখানে তোমাদের দুটো সেন্টেন্স এখানে স্প্লিট করতে বলা হয়েছে, তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমটার উত্তর হবে হি হ্যাড পুট দ্য কোয়েশ্চেন, এবং দু নম্বরটা হবে বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইজড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন, তো এই দুটোকে তোমরা একসঙ্গে ফুলস্টপ দিয়ে পাশাপাশি লিখতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, স্প্লিট করেছি। তো পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো আই হ্যাভ কাম টু ইউ অনার্ড চুবুকভ টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জটিল বাক্য করতে বলা হয়েছে, তো এটা তোমাদের উত্তরটা দেখে নাও। আই হ্যাভ কাম টু ইউ অনার্ড চুবুকভ উইথ এ রিকোয়েস্ট হুইচ উইল ট্রাভেল ইউ, তারপর ছ নম্বর হলো দ্য ম্যান এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট, এন্টার্ডের তোমাদের নাউন ফর্ম হয় এন্ট্রান্স, তোমরা এখানে দেখে নিতে পারছো, আর উত্তরটা হবে দ্য ম্যান এন্ট্রান্স ওয়াজ ইন দ্য কম্পার্টমেন্ট। তারপরের যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন, সেটা প্রথমে এক নম্বরে হবে দ্য আর গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, অ্যান্ড চার নম্বরটাতে হবে টু হ্যাভ গেন্ড হিম, পাঁচ নম্বরটাতে হবে ফর এ ফ্রেন্ড, তার আর হয়ে গেল তোমাদের আর্টিকেল প্রিপোজিশন। তারপরে একটা আছে কারেক্ট অ্যাপ্রোচ, সেখানে থ্রু আছে, থ্রুর জায়গাতে হবে আউট, তো তোমাদের আশা করছি 99 পেজে সব গ্রামারগুলো আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো তারপর আমি চলে যাচ্ছি পরের পেজটাতে 112, অর্থাৎ 112 পেজে, তো সেখানে তোমাদের 100 যায়।
তো আমরা 112 পেজে চলে এসেছি। তো এখানে তোমাদের গ্রামারগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। এগুলো হলো গ্রামার, চারের দিকে সবসময় গ্রামার হয়। তো আমি উত্তরগুলো আমি খাতায় হাতে কলমে তোমাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর যেটা আছে প্রথম প্রশ্ন চারের দিকের একের, নট উইথ দ্যাট ফেস আই উড নট টেক ইউ নাও হোয়ার সেট দ্য উম্যান টু দ্য ফ্রাইটেন বয় চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এটার উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিই। উত্তরটা হবে, দ্য উম্যান টোল্ড দ্য ফ্রাইটেন বয় দ্যাট সি উড নট টেক হিম নাও হোয়ার নট উইথ দ্যাট ফেস। তো তোমরা যদি চাও ন্যারেশন চেঞ্জ সেখানে নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানাই, তো কমেন্ট করবে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং সেই ভিডিওটা তোমাদের রুল অনুযায়ী আমি ন্যারেশন চেঞ্জ শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা কিছুই জানে না তারাও দেখলে বুঝতে পারে যাবে ন্যারেশন চেঞ্জ আসলে ভালোভাবে কী করে করতে হয়। তো যাই হোক, কমেন্ট করতে পারো। তারপর দু নম্বর প্রশ্নটা হলো, আই অ্যাম স্পিকিং অফ অক্সেন মিডোজ হুইচ আর ওয়েস্ট। তো এখানে তোমাদের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। সেটার উত্তর হবে, অক্সেন মিডোস হুইচ আর ওয়েস্ট আর বিং স্পোকেন অফ বাই মি। তো দু নম্বরটার উত্তর তোমাদের আমি বলে দিলাম। তারপর তিন নম্বর হলো দ্য বয় টুক কেয়ার টু সিট অন ফার সাইড অফ দ্য রুম হোয়ার হি থট সি কুড ইজিলি সি হিম চেঞ্জ ইন টু সিম্পল সেন্টেন্স। তো এটার উত্তরটা হবে, দ্য বয় হ্যাভিং থট অ্যান্ড টেকেন কেয়ার টু সিট অন ফার সাইড অফ দ্য রুম সি কুড ইজিলি সি হিম। তো এটা ছিল তিন নম্বর প্রশ্ন। তারপরে চার নম্বরটা আমি বলে দিই, আই এম নট ইউজ টু বিং স্পোকেন টু ইন দ্যাট টার্ন অফ ভয়েস চেঞ্জ ইন টু কমপ্লেক্স সেন্টেন্স। তো এটার উত্তরটা হবে, আই এম নট ইউজ টু দ্যাট আই এম স্পোকেন টু ইন দ্যাট টোন অফ ভয়েস। তো এটা হলো চার নম্বরের উত্তর। তারপর আমি পাঁচ নম্বরটা তোমাদের কোশ্চেনটা হলো, ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ স্প্লিট করতে বলা হয়েছে। এটার উত্তরটা তোমাদের আমি দেখিয়ে দিই। উত্তরটা হবে, দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন। আর দু নম্বর হবে, দেয়ার ওয়াজ অলসো অ্যান আইস বক্স। এটাকে তোমরা ফুল স্টপ দিয়ে পাশেও লিখে দিতে পারো। তো তোমাদের আমি বোঝার সুবিধার্থে দুই ভাগে ভাগ করে দিয়েছি। তো ছ নম্বরটা হলো, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন মিজারি অ্যান্ড ফেলিওর। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ডটাকে নাউন ফর্ম হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে। তো এখানে এক্সিস্টের নাউন ফর্ম হয় এক্সিস্টেন্স। তো এখানে উত্তরটা দেখে নাও, দেয়ার ইজ অ্যান এক্সিস্টেন্স অফ এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান, তারপর ডট 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 দিয়েছি, অর্থাৎ দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, এখানে পুরোটা তোমরা টুকে দেবে ফুল স্টপ পর্যন্ত। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তো হবে, এক নম্বর হবে দাজ আর অ্যাট স্টাক অ্যাট স্পেড, তারপরে তিন নম্বর হবে ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড আই কেম ফর ইউ ওয়াইজ ম্যান। তো এখানে ইন টু টু ফর টু, এখানে আমি হয়তো একটু কিছুটা ভুল বলে দিয়েছি। তো সেটা তোমরা ঠিকঠাক সাজিয়ে নেবে, এখানে তোমাদের আমি সুবিধার্থে পরপর লিখে দিয়েছি। তারপরে যেটা কারেক্ট অ্যাপ্রোচ দেওয়া আছে ওভার, সেটার জায়গাতে হবে উইথ, এখানে উইথ, সেটা তোমরা দেখে নিও। তারপর চলে যাচ্ছে আমি পরের পেজে, অর্থাৎ 129 পেজে। তো সেখানে আমি চলে যাই। তো আমি 129 পেজে চলে এসেছি। এখানে চারের দিকে যে গ্রামারগুলো হয় তোমরা এখানে দেখে নিতে পারছো, তোমাদের সামনে বই খোলা আছে। তো আমি প্রথমে আমি হাতে কলমে চলে যাচ্ছি খাতায় এবং প্রথম উত্তরটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তো প্রথমের হলো, সি সেড আই লাভ দ্য হিল স্পেশালি ইন অক্টোবর চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তো এটার উত্তর হবে, সি সেড দ্যাট সি লাভড দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। তারপর দু নম্বর হলো, দ্য জার পুট অন সিম্পল ক্লথস ভিসি, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এটার উত্তর হবে, সিম্পল ক্লথস ওয়্যার পুট অন বাই দ্য জার। তারপর তিন নম্বর হলো, ইটস কোল্ড অ্যান্ড আই এম ট্রেমলিং অল ওভার। তো এটার মেক ইট কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্স করতে বলা হয়েছে। এটার উত্তরটা হবে, আই এম ট্রেমলিং অল ওভার বিকজ ইট ইজ কোল্ড। তারপরে চার নম্বর হলো, রজার লুকড অ্যাট দ্য ডোর ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ লুকটাকে নাউন ফর্ম করতে বলা হয়েছে। লুকড নাউন ফর্ম সবসময় লুক হয়, তো এবার তোমরা দেখে নিতে পারছো উত্তরটা, রজার হ্যাড এ লুক অ্যাট দ্য ডোর। তারপর পাঁচ নম্বর হলো, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ দুই ভাগে ভাগ করতে বলা হয়েছে, স্প্লিট করতে বলা হয়েছে। তো এখানে উত্তর হবে, আই ইউজ টু সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আর বি হবে, আই নর্মালি এট উইথ মাই মাদার। তো এখানে তোমরা বুঝতে পারছো উত্তরটা। ছ নম্বর হলো, দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড মেক ইট পজিটিভ, অর্থাৎ পজিটিভ করতে বলা হয়েছে। এটার উত্তরটা হবে, শ্যাল দ্য ইটার্নাল সামার ফেড
ইন্টারোগেটিভ করেও করা যেতে পারে। তাছাড়া আরেকটা হবে দ্য ইটার্নাল সামার স্যাল ব্রাইট, এখানে দুইভাবে করতে পারো, তোমাদের যেটা সহজ মনে হবে। তারপরে যেটা আছে মিসেস জন গট, এখানে তোমরা উত্তরটা দেখে নিতে পারছো। প্রথমটাতে আপ, তারপরেরটাতে বিহাইন্ড, তারপরেরটাতে টু, তারপরেরটাতে টু, তারপরেরটাতে অন, আর তারপরেরটা যেটা আছে কারেক্ট অ্যাপ্রোচ সেটাতে ইউ আছে, ওটাতে হবে ইয়োর সেলফ। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে এবং ভালো লেগেছে, তো একটা লাইক করে দেবে আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এমনি হেল্প করে দেবে, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবে। আর হ্যাঁ, ডিসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারলে তোমরা ফলো করে নিতে পারো। আজ এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।